হাই ফ্রেন্ড, গুড মর্নিং। এখন বাজে সকাল 9:30। তো আমি এখন ভিডিওটা শুরু করছি। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে ফৌজি বাবু যাচ্ছে অফিসের কাজে, তো আজকে ফৌজি বাবু আসছে। ফৌজি বাবুর আসার কথা ছিল 3-4 মাস পরে, কিন্তু ফৌজি বাবু আজকে চলে আসছে। ফোন করেছিল আমাকে কালকে। তো কি আর, চলো তাহলে আজকে ভিডিওটা এটাই যে কি কি রান্না করব আমি ফৌজি বাবুর জন্য। বেশি কিছু রান্না করব না, ফৌজি বাবু বেশি কিছু খেতে পারে না। আর এদিকে আমার পুরো কাজ কমপ্লিট, বেডরুম গোছানো কমপ্লিট, ডাইনিং হল কমপ্লিট, আর এখনো আমাদের ব্রেকফাস্ট হয়নি, তো ব্রেকফাস্ট করব। আর সবকিছু গোছানো কমপ্লিট, ফৌজি বাবু আসবে 12:30 নাগাদ। তার আগে রান্না বান্না কমপ্লিট করে রাখবো, কেন কি ট্রেন জার্নি আপনারা কম বেশি সবাই জানেন যে ট্রেন জার্নি করে আসলে কতটা কষ্ট হয়। মানে ট্রেনে থাকলে তো এটা মনে হয় যে কখন যাব বাড়িতে, বাড়িতে গিয়ে কখন বাড়ির ভাত খাবো। আর আমরা বাঙালি, আমাদের মানে ডাল ভাত মানে আমাদের কাছে অনেক ব্যাপার, আর ট্রেনের খাবার অত ভালো হয় না। আর আগে আগের ভিডিওতে বলেছিলাম যে ফৌজি বাবু কোথায় যাচ্ছে, আমাকে কিছু বলেনি। ফৌজি বাবু গেছিল দিল্লিতে, একটা অফিসের কাজে গেছিল ওখানে, তো বলে তো যায়নি, কিন্তু ফোনে বলেছিল আমি দিল্লিতে আছি। তো আজকে আসবে, মনটা খুব ভালোই লাগছে, খুশিও লাগছে, কেন কি ফৌজি বাবু এমনিতেই তো যায়নি কোনোদিন আমাদেরকে ছেড়ে। আর গেছিল আমার পাশের একটা ফ্যামিলি, তার হাজবেন্ডও গেছিল, তারা MP। তো আমরা দুটো বউ ভালোই একসঙ্গেই ছিলাম, একসঙ্গে রান্না বান্না সব কিছু একসঙ্গেই, ওই কারণে বেশি অসুবিধা হয়নি। তাহলে চলো আজকে দুপুরে কি কি রান্না করব আমি ফৌজি বাবুর জন্য, আজকে সেই ভিডিও। আর ফৌজি বাবু আসলে যদি সে ক্যামেরার সামনে আসতে চায় তাহলে তাকে অবশ্যই ক্যামেরার সামনে নিয়ে আসব। এই যে এই পাশে ছবিতে দেখতেই পাচ্ছেন, ওখানে ফৌজি বাবুর ছবিও আছে, তো এখানে পেন্টিংও আছে। ফৌজি বাবুর কিছু শখ, সেগুলো আমি আপনাদের একটা ভিডিও বানিয়ে দেখাবো যে ফৌজি বাবুর কি শখ। তাহলে চলো, আমরা এখনো ব্রেকফাস্ট করিনি, আমি ব্রেকফাস্ট করে তারপরে রান্না করতে যাব। এদিকে পুটু খেলা করছে। পুটু, পাপা কাহা গায়ে অফিস গায়ে, পাপা কিস টাইম আয়েঙ্গে? হ্যাঁ, উসকো ও ক্যা বলতে, ও উসকা বাত কিসি কো সমঝ মে নেই আতি হ্যায়, ও হিন্দি বলতি, হিন্দি বেঙ্গলি মিক্স করকে বলতি। ঠিক আছে, চলো তো ফির খানা বানাওঙ্গি উসকে বাদ। তো আমি এখানে ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি। ব্রেকফাস্টে রুটি নিয়েছি আর সুজি নিয়েছি, সঙ্গে একটু ফ্রুট নিয়েছি, ফ্রুটের মধ্যে আম নিয়েছি। তো পুটু দুধ খেয়েছে, এখন ও দুধ খেয়েছে অনেকক্ষণ হয়ে গেছে, তো এখন ওকে খাওয়াবো, তারপরে আমি খাবো। তো চলো তাহলে খেয়ে দিয়ে তারপরে কথা বলছি। চলো তাহলে, আমি এখন চলে এসেছি কিচেনে। কিচেনে এবার প্রথমে আমি চিকেনটাকে ম্যারিনেট করে রাখবো। ম্যারিনেট করার জন্য এখানে আদা রসুন পেঁয়াজ আর দুটো শুকনো লঙ্কা আমি পেস্ট করে নিয়েছি, হলুদ গুঁড়ো লবণ আর ধনে গুঁড়ো নিয়েছি, আর সঙ্গে দই নিয়েছি। দইটা আমি সুন্দরভাবে বাটিটা পরিষ্কার করে দিয়ে দিলাম, কেন কি একটুও নষ্ট করা যাবে না। আমার মাংসটা অবশ্য ফ্রিজে ছিল, আমি ফ্রিজ থেকে আগেই বের করে রেখেছিলাম, টাটকা মাংস হলে আরও বেশি ভালো হয়, তো কোনো ব্যাপার না। ঠিক আছে চলো, মাংসটা আমি সুন্দরভাবে ম্যারিনেট করেছি, করে রেখে দিচ্ছি। আধা ঘন্টা রেখে দিতে হবে, অবশ্য বড় পিস হলে আরও বেশিক্ষণ রাখতে, সময় থাকলে রাখবেন, আর যদি সময় না থাকে তাহলে আধা ঘন্টা রাখলেও চলবে। এবার আমি পোলাওয়ের জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর পোলাওয়ের জন্য বেশি আমি এখানে পোলাওয়ের জন্য নিয়েছি 1/2 পেঁয়াজ, গোটা মশলা গরম মশলা নিয়েছি, একটা তেজপাতা নিয়েছি, আর কাজু কিশমিশ আমি এখানে দিয়ে, আর একটু আদা কদ্দুকস করে নিয়েছি। আপনারা চাইলে আদা কুচি করেও নিতে পারেন ছোট ছোট।
আমি এখানে আদা পেঁয়াজটা ভাজা হয়ে গেলে গোটা মশলাটা আর তেজপাতাটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটাতে কাজু কিশমিশটা দিয়ে দেবো। কাজু কিশমিশটা একটু লাল লাল ভাজা হয়ে গেলে ওটার মধ্যে ধুয়ে রাখা চাউলটা দিয়ে দেবো। চাউলটা অবশ্যই আপনারা আধা ঘন্টা এক ঘন্টা আগেই ধুয়ে রাখবেন। পোলাওয়ের চাউল যদি জল না ঝরে তাহলে কিন্তু পোলাওটা আঠা আঠা হয়ে যায়, ভাত একসঙ্গে হয়ে যায়, পোলাওয়ের চাউলটা ঝুরঝুরে হয় না। তো আমি এখানে আধা ঘন্টা এক ঘন্টা আগে চাউলটা ধুয়ে জল ঝরতে রেখে দিয়েছিলাম। আমার দেখতেই পাচ্ছেন চাউলটা ঝুরঝুরে হয়ে গেছে। এবার এটার মধ্যে লবণ, চিনি আর একটু হলুদ। আমি এখানে কোনো রকম ফুড কালার ব্যবহার করছি না, কেন কি ফুড কালার ব্যবহার করলে আমার এখানে ফুড কালার ব্যবহার করলে ফৌজিবাবু ফুড কালারটা পছন্দ করে না। তো চলো, আমি এখানে রাইস কুকারের মধ্যে দিয়ে দিয়েছি। আর আপনারা কড়াইতে বানাতে চাইলে যতটা চাল নেবেন পরিমাণ মতন জল নেবেন। আমার এখানে পোলাওটা দেখে নিলেন কেমন হয়েছে, ঝুরঝুরে হয়েছে। তো চলুন এবার চিকেনটা বানিয়ে ফেলি। চিকেনটা আমি ম্যারিনেট করার সময় সব কিছু এর মধ্যে দিয়ে দিয়েছিলাম, ওই কারণে কড়াইয়ের মধ্যে আমি কিছু দিলাম না, তেলের ওপরেই মাংস দিয়ে দিলাম। আর পরে আমি আর একটু মশলা অ্যাড করব, ওই সেমই মশলা, শুকনো লঙ্কা আর আদা আর রসুন। আমি এখানে আর পেঁয়াজটা অ্যাড করিনি, কেন কি পেঁয়াজ আমি কুচি করে অনেকটাই দিয়েছি, বড় একটা গোটা পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো এটার মধ্যে আমি মিক্সিটা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে দিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে, অনেকটাই জল বেরিয়েছিল, আমি পুরো এক ঘন্টা ধরে এটাকে ঢাকা দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আমার দেখতেই পাচ্ছেন হাড্ডির থেকে মাংসটা পুরো আলাদা হয়ে গেছে। আমি এরপরেও একটু ঢেকে দেবো যতক্ষণ না শুকনো শুকনো হবে। এবার এটাতে আমি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়ো অ্যাড করেছিলাম, করে জল দিয়ে দিলাম। আমার দেখতেই পাচ্ছেন এখানে সুন্দরভাবে রেডি। আলু দিতে ভুলে গেছিলাম, তো আলুটা আমি জল দেওয়ার পরেই দিয়েছি, সরু সরু করে দিয়েছি, সিদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে দেবো। অফ করে দিয়ে কালারটা বুঝতেই পারছেন কালারটা কেমন হয়েছে, অবশ্যই আপনারা বানাবেন। আর ফৌজিবাবু এসে গেছে, আমি ওনাকে সার্ভ করব। এই যে ওনার জন্য মাংসটাও তুলে রেখেছি আমি, সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। অবশ্যই আপনারা ট্রাই করবেন আর কমেন্টসে জানাবেন কেমন হয়।